Hi guys, welcome to my another vlog. আজকে আমরা যাচ্ছি পিকনিকে। আমরা যাচ্ছি কিসে করে? বাইকে করে। Happy New Year guys. Happy New Year guys. আজকে জানুয়ারির 1 তারিখ তো আমরা সবাই যাচ্ছি পিকনিকে। আমরা দুই ফ্যামিলি যাচ্ছি। পায়েলদের ফ্যামিলি আর আমার ফ্যামিলি। তোমরা জানো আমাদের ফ্যামিলিতে টোটাল 9 জন যাচ্ছি আমরা। তো ওরা চলে গেছে। এখন আমরা যাচ্ছি। চলো গাইস আমাদের সঙ্গে তোমরা। পিকনিকে যাচ্ছি কথা ঠিক কিন্তু আমরা শুধু খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি। আমরা জানি যে সবাই খাওয়া দাওয়ার জন্যই যায় কিন্তু আমরা যাচ্ছি বাইকে করে আর ওরা যাচ্ছে অটোয় করে কারণ পায়েলদের আছে অটো আমাদের আছে বাইক। তো দুই ফ্যামিলি বেশি মানুষ নয় তো আমরা সবাই অ্যাডজাস্ট করে নিয়েছি। তো শুধু খাওয়া দাওয়াই হবে আর কিছু না। এনজয় টেনজয় মানে নিজের থেকেই করতে হবে। যেমন ধরো কেউ কেউ আছে কারে করে যায় কিন্তু আমরা যাচ্ছি বাইকে করে কেউ যাচ্ছে অটোয় করে। তো এতেই যতটুকু আনন্দ হবে ততটুকু। গাইজ আমরা আই গেছি এখন পিকনিক স্পট। দেখো কিরকম ক্যামেরার সামনে আই যায়। এই জায়গাটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছো। এত সুন্দর জায়গা এসেছি আমরা। দিদি তারা বাবা মেসো তারপর মাসি অসীম কেউ আসেনি এখনো। ওরা আমাদের পিছিয়ে রয়ে গেছে। আমরা ওদের আগে বেরিয়ে সরি ওদের পরে বেরিয়েছি কিন্তু ওরা আমাদের পেছনে। গাইজ ওরা এসে পড়েছে। কিরকম লাগলো অটোর মধ্যে পিকনিকে আসতে? তো গাইজ ওদিকে ওরা রান্নাবাড়া করছে। বাইরে প্রচণ্ড রোদ তাই আমি অটোর ভেতরে বসে আছি আর ও গেম খেলছে। কিরে আসার পর থেকে মানে ফোনটাকে হাতছাড়া করছে না। আজকের আমাদের মেনুতে হলো ফার্স্ট ব্রেড আর ডিম, তারপর চাউমিন, তারপর ফ্রাইড রাইস আর চিকেন। তারপর বাড়ি চলে যাও। ফার্স্ট ডিশ আমরা খাওয়া শুরু করব। আর ও তো একটা খেয়েও নিয়েছে দেখো। আমাকে একটা কম দিল। কে বলছে কম দিল? তো এখন আমরা খাবো। তো খাওয়া যাক। দারুন খেতে গাইস। দারুন রাক্ষসের মতো খাচ্ছে শুধু। খেতে এসেছি আমি বলেছিলাম তোমাদেরকে আমরা খেতে এসেছি। আমাদের খাওয়া দাওয়ার পর ওদিকে পরোটা হচ্ছে আলু পরোটা তাই আমরা এসেছি একটু হাঁটতে। চলো এদিকের জায়গাটা তোমরা দেখেছো তাই আরেকবার দেখে নাও। অনেক সুন্দর জায়গাটা। তো আসল কথাটা হলো গিয়ে এই জায়গাটা যে দেখছো তোমরা এত বড় পুকুরটা এটা হলো গিয়ে আমাদের পুকুর। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাতে বাবা এখানে মাছের খানা খানিদানি আছে না এইগুলো রাখে। তো এই পুকুরটা অনেক বড় দেখতে পাচ্ছো ওইখানটা থেকে এতটুক পর্যন্ত। তো এদিকে আমরা রাউন্ড দিতে দিতে আধ ঘন্টা লাগবে। চলো তবে কেমন হতো তুমি বলো তো। না সন্নাটা কে হো গই হ্যায়। বহুত প্যাস লাগি মুঝে। ও প্যাস লগি হ্যায়। পানি খা লো না ইতনা পানি খা। হ্যাঁ ইতনা পানি হ্যায় খা লেনা উসকে বাদ ভি তো সহি হ্যায় না। পী লো। হ্যাঁ পী লি। তো গাইজ আমরা এখানে অনেক বেরিয়েছি ঘুরেছি। তো এখন আমরা ঘরে যাব গিয়ে পরোটা বানিয়ে ঘরে পিকনিক পেয়েছি। ও তো গিয়ে কিছু খেয়ে নেব। মানে কিছু বলতে কি কি বানিয়েছে? আলু পরোটা। আলু পরোটা বানিয়েছে। চলো কতবার বলবে একটা কথা। এখন আলু পরোটা খাবো। ও তো খাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া যাক। চার্জারের প্লেট নিয়ে নাও।
এদিকে যাব ঘুরতে চলো ঠিক আছে ঠিক আছে এসে তো কথা বলিস কেন সুষমা সুষমা इसको क्या हुआ उसको तो बीमार आ गया है बोल जा तो गाना मत गा नहीं तो ब्लॉग में कॉपीराइट लग जाएगा बैंड पार्टी लग से तोदर के हाय दोस्तों हैप्पी न्यू ईयर 2022 अपना सबाय सुखे शांति থাকুন আমরা এসেছি পিকনিক করতে দামচরা লক্ষ্মীবাড়ি আপনারা সবাই সুখে শান্তি থাকুন এটা উঠে ফার্ম লোকাল দিয়ে আমরা পার্টি করতাম তোমরা সবাই আপনারা সাবস্ক্রাইব করিও চ্যানেলটারে আর লাইক করিও আর শেয়ার করবা সবারে মনে করে কই দি আর আমি এই গাইস তোমরা দেখছো ওরা এসে পড়েছে মেজদাও এসে পড়েছে ছোড়দা আর বিশ্বদাকে নিয়ে হে হাই হাই এদিকে বাবা রান্নাবাড়ি করছে গাইস আজকে রান্নাটা একটু ফাটাফাটি হয়ে যাবে এটা লাগবে খেতে আর এদিকে মা মাসি তারা কাটাকুটি করছে বাবা কিভাবে হাসছে দেখো গাইস এখন আমরা যাচ্ছি লক্ষ্মীবাড়ি পাহাড়ে চলো আমাদের সঙ্গে পাহাড় বলবো না কি বলবো এটা জানি না তাই জন্য বললাম পাহাড় ওরা কিভাবে পোজ দিচ্ছে দেখো না ওদের কারণ আমার কথা মনেই নেই কিরে তোদের আমার কথা মনে আছে আমরা এখন এটার ওপরে উঠব তো গাইস উপর থেকে নজারাটা দেখো কিরকম দেখতে লাগে গাইস তোমরা দেখছো সামনে যারা বসে আছে নানান ধরনের পোজ দিচ্ছে চলো আমরা যাই উফ তোমরা কি পোজ দিচ্ছো তো গাইস এখন তোমাদের দেখাবো আমার ড্রোন শট চলো তোমরা যদি কোনোদিনও এখানে এসে থাকো মানে লক্ষ্মীবাড়ি তাহলে প্লিজ এখানে আসবে অনেক বড় পাহাড়টা অনেক সময় থেকে উঠছে আমরা কিন্তু শেষ হচ্ছে না অর্ধেক লোক তো নিচেই বসে আছে তো চলো তোমাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে নিই আমরা এদিক দিয়ে এসেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ দিদি ছোড়দাকে দিয়ে কত নানান ধরনের পোজের ফটো উঠাচ্ছে আর ওইদিকে একটা ডায়ান তোমাদেরকে জিপ দেখাচ্ছে সামনের ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখতে দেখো এদিকে আমাদের ছোড়দা ড্রোন শট নিচ্ছে খালি হাতে গাইস চারিদিকটা দেখতে এত অসান অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা ওরা তো উপরেও যায়নি এখন এখানে বসে আছে একজন এদিকে দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখো চারিদিকের ভিউটা সন্ধ্যের সন্ধ্যেবেলার ভিউটা কত সুন্দর আর ওই যে ওইদিকে আমাদের পিকনিক প্লেস আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করে নেব চলো আমার সঙ্গে গাইস দেখতে পাচ্ছ খাওয়ার পরে আমাদের কি অবস্থা চারিদিকে শুধু অন্ধকার তো আমরা এখন চলে যাব খানিকটা জাস্ট অসম হয়েছে তো আমরা চলে যাব এখন আমার ব্যাটারি লো তোর ব্যাটারি লো না তো আমার ব্যাটারি লো তাই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছে কারণ ব্যাটারি লো বলে ফ্ল্যাশও জ্বলছে না তাই জন্য ব্যাটারিও লো তাই এখানেই আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করনি তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করনিও করবে করবে ওরা ভালো আছে লাভ ইউ অল টেক কেয়ার বাই বান্দর বান্দর